বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে মায়ের মতো স্নেহ দিয়ে যত্ন দিয়ে আগলে রেখেছিলেন এক মহিলা। তিনি হলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী। আজকের ভিডিওটি কাজী নজরুল ইসলামের জীবনে তার পুত্রবধূ উমা কাজীর যে বিশেষ গুরুত্ব ছিল, যে বিশেষ সেবা যত্ন ছিল, সেই সম্বন্ধে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সেবিকার মতো যত্ন দিয়ে, মায়ের মতো স্নেহ দিয়ে যিনি আগলে রেখেছিলেন, তিনি উমা কাজী। এই ব্রাহ্মণ কন্যাটি ছিলেন কবির পুত্র কাজী সব্যসাচীর স্ত্রী। বিদ্রোহী কবি নজরুলের পুত্রবধূ ছিলেন তিনি। নজরুল লিখেছিলেন, যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে ভাই। কাজী নজরুল ইসলাম নিজের মা ছাড়াও আর একজন নারীর মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিলেন। যে নারী সন্তানের মতো নির্বাক ও প্রায় স্মৃতিশক্তিহীন কবি নজরুলকে মায়ের ভালোবাসায় আবদ্ধ করে রেখেছিলেন। আর স্নেহ মায়া ভালোবাসা দিয়ে যে সমস্ত রকম ভেদাভেদ দূর করা যায়, তার উদাহরণ উমা কাজী। উমা কাজী ছিলেন কাজী নজরুলের বড় ছেলে, কাজী সব্যসাচীর স্ত্রী, অর্থাৎ নজরুলের পুত্রবধূ। আসলে তিনি ছিলেন উমা মুখোপাধ্যায়। হিন্দু ও ব্রাহ্মণ পরিবারের কন্যা হয়েও মুসলিম পরিবারের পুত্রবধূ হয়েছিলেন সেই অনেক বছর আগে। উমার বাবা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং মা ছিলেন বাদলা মুখোপাধ্যায়। তার জন্ম হয়েছিল বর্ধমানের কাটোয়া অঞ্চলে। লেখাপড়া শেষ করে উমা কাজী কলকাতার লেডি ডাফরিন মেডিকেল হাসপাতাল থেকে ট্রেনিং নিয়ে নার্স হয়েছিলেন। তিনি থাকতেন সেখানকার নার্সিং হোস্টেলে। ছোটকাল থেকেই সেবিকা হতে চাইতেন তিনি। সেখানকারই এক হেড নার্স উষা দেবী উমাকে এক নতুন পথের দিশা দেন। উমাকে নিয়ে তিনি যান অসুস্থ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাড়িতে। কবির সেবা করার জন্য প্রয়োজন ছিল একজন নার্সের। নির্বাক কবি তখন কলকাতার মানিকতলায় থাকতেন। বিভিন্ন অসুস্থতায় জর্জরিত হলেও দুই বাংলাতেই সমান্তরালভাবে তখন কবিকে নিয়ে কোনো অংশে কম উন্মাদনা ছিল না। এমন সময় কবির মাথার কাছে গিয়ে বসলেন তরুণী উমা। নজরুলের স্ত্রী প্রমীলা দেবী বলেছিলেন, তুমি কি পারবে মা সেবা করতে? ওই যে দেখো, উনি খবরের কাগজ ছিঁড়ছেন, উনি এখন শিশুর মতো। এই প্রশ্নের উত্তরে উমা বলেছিলেন, আমরা তো কলকাতার হাসপাতালে শিশু বিভাগে ডিউটি করেছি, কবি যদি শিশুর মতো হন তবে নিশ্চয়ই পারব। সেবা ও স্নেহের পথ পরিক্রমায় এই উমা হয়ে উঠলেন কবি নজরুলের প্রিয় মানুষ। তাকে স্নান করানো, খাওয়ানো, দেখভাল করা, গল্প শোনানো সব কাজই তিনি করতেন। উমার হাতের স্পর্শ যেন কবির কাছে মায়ের আঁচলের মতো হয়ে ওঠে। কিন্তু এরই মধ্যে উমার সেবার মনোবৃত্তি দেখে, মিষ্টি ব্যবহার দেখে কবির বড় ছেলে কাজী সব্যসাচী উমার প্রেমে পড়ে গেলেন। উমাও সব্যসাচীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেললেন। বিয়ে হলো ব্রাহ্মণের মেয়ের সঙ্গে মুসলিম ছেলের। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে উমা মুসলিম পরিবারকে আপন করে নিলেন। মুসলিম ধর্মান্তরে উমা মুখোপাধ্যায় হয়ে গেলেন উমা কাজী। কবি ও কবিপত্নী প্রমীলা এমন এক মেয়েকে ঘরের বৌমা হিসাবে পেয়ে অত্যন্ত খুশি হলেন। উমা মুসলিম পদবি গ্রহণ করলেও তার নামে থেকে গেল দুর্গার চিহ্ন। শাশুড়ি প্রমীলা দেবী উমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। এদিকে কবি নিজেও বৌমা অন্তঃপ্রাণ। বৌমা চন্দন সাবান দিয়ে গোসল করিয়ে না দিলে স্নান করবেন না নজরুল। তারই বৌমা কেটে দেবে, খাইয়ে দেবে সেই বৌমা। আদরের বৌমার কাছে শিশুর মতো আবদার বায়না করতেন কবি। এমনকি পরিধেয় জামাকাপড়ে নীল বোতলের আতর সুগন্ধি সেই বৌমাই লাগিয়ে দেবে। উমা একদিকে নিজের নতুন সংসার সামলাচ্ছেন আর অন্যদিকে কবিকেও সামলাচ্ছেন।
ধীরে ধীরে এলো সব্যসাচী ও উমার ঘরে তিন সন্তান। তিন নাতি নাতনি দাদা নজরুলের কাছেই বেশি থাকত। কবিও তো শিশুর মতোই হয়ে গিয়েছিলেন, সন্তানদের সঙ্গেই কবিকেও আসন পেতে ভাত দিতেন উমা কাজী। পরবর্তীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সুস্থ করতে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। উমা নিজেই সেই বোর্ডের সদস্যদের কবির সমস্যাগুলি বুঝিয়ে দেওয়ার জন্য যেতেন। কীভাবে কবির স্মৃতিশক্তি ফেরানো যাবে, কথা বলানো যাবে, এসব ভালো করে শুনে সেবার ধরনও বুঝে নিতেন তিনি। পাশাপাশি স্বামীর খেয়াল রাখা থেকে ছেলে মেয়েদের পড়াশোনা সবটাই দেখতেন উমা কাজী। এরই মধ্যে কবিপত্নী প্রমীলা দেবী অসুস্থ হয়ে পড়লেন। শাশুড়ির সব দেখভালের দায়িত্ব উমা নিজের কাঁধে নিলেন। কবির আগেই চলে গেলেন কবিপত্নী প্রমীলা। দীর্ঘ 38 বছরের সংসার জীবনের পর 1962 সালের 30শে জুন মাত্র 52 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রমীলা কাজী। তাকে কলকাতা থেকে চুরুলিয়াতে নিয়ে যাওয়া হলো। সেখানে হাজি পাহালওয়ানের দরগার পাশে কবিপত্নীকে সমাহিত করা হলো। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে সপরিবারে কবিকে বাংলাদেশে নিয়ে আসা হলো। ধানমন্ডির 28 নম্বর রোডে কবি ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তারা বসবাস শুরু করলেন। কাজী সব্যসাচী কর্মসূত্রে কলকাতায় থেকে গেলেও উমা কাজী কবিকে দেখার জন্য ছেলে মেয়েদের নিয়ে ঢাকায় চলে এলেন। ধানমন্ডির বাড়িতে নজরুল নাতি নাতনি নিয়ে খেলা করতেন, বাগানে ঘুরে বেড়াতেন। কবির জন্মদিন পালন হতো বেশ বড় করে, অতিথিরা আসতেন, কবিকে সবাই মালা পরাতেন। কবি সেই সব মালা পরে খিলখিল করে হাসতেন, হারমোনিয়াম দেখিয়ে সবাইকে বলতেন গান করতে। নাতি নাতনিরাও নজরুল সঙ্গীত গাইতেন। নির্বাক কবি কখনো হেসে উঠতেন, আবার কখনো নির্বাক হয়ে অঝোর ধারায় কাঁদতেন। একটার পর একটা নিজের সৃষ্টি তিনি শুনতেন, সব যন্ত্রণা যেন গানে গানে ঝরে পড়ত কবির চোখের জলে। জীবনের শেষ দিকে বিছানাতে স্থায়ী ঠিকানা হলো কবির। পরিষ্কার পরিচ্ছন্ন করতেন উমা নিজে, তিনি সেবিকা থেকে ততদিনে হয়ে উঠেছেন কবির মা। তাই তো এত কিছুর মধ্যেও এতটুকু ফাঁক ফোকর পড়েনি। ছেলে মেয়েদেরকে বড় করার বা শাশুড়ির অবর্তমানে সমগ্র সংসার সামলানোর বা কাজী সব্যসাচীর যোগ্য সহধর্মিণী হয়ে ওঠা সব কিছুই খুব সরলভাবেই তিনি করতে পেরেছিলেন। 29শে আগস্ট 1976 সাল বিদ্রোহী কবি কাজী নজরুল মারা গেলেন। চিরবিদায়ের শেষ শয্যায় কবিকে সাজিয়ে দিয়েছেন উমা নিজের হাতে। 3 বছর পরে 1979 সালের 2রা মার্চ কলকাতায় মারা গেলেন আবৃত্তিকার স্বামী কাজী সব্যসাচী। তিনি অকালে অসুখে মারা গেলেন। এর ফলে আরও কঠিন দায়িত্ব এসে পড়ল উমার কাঁধে। তখন মিলান হয়ে আসছে কাজী পরিবারের যশ খ্যাতি, একা হাতে বিখ্যাত কবি পরিবারকে কঠিন লড়াইয়ের মাধ্যমে পুনরুদ্ধার করলেন উমা। তিনি না থাকলে কাজী পরিবার আজ খ্যাতি আর পরিচিতির জায়গাটা হয়তো ধরে রাখতেই পারত না। বিখ্যাত পরিবারে বিখ্যাত সদস্যদের পেছনে কাণ্ডারির মতো শক্তির উৎস হয়ে উঠেছিলেন এই উমা মুখোপাধ্যায় তথা উমা কাজী। উমা নিজেই তখন দাদি নানি হলেন। তিনি তখনও কবির মতোই তার নাতি নাতনিদের গল্প বলতেন। কাজী নজরুল, প্রমীলা দেবী, কাজী সব্যসাচী সকলের কথা তিনি নাতি নাতনিদের বলতেন। তারাও কাজী নজরুলকে ছুঁতে পারত উমার গল্পের মধ্য দিয়ে। উমা জানতেন উত্তরাধিকারী নবীন প্রজন্মকে কবির কাজে আগ্রহী করলে কবির কাজ বেঁচে থাকবে, আরও এগুবে তার সৃষ্টি। উমা যেন সারা জীবন সেবিকা ও সাধিকা হয়ে রইলেন। এভাবেই 80টি বসন্ত পেরিয়ে প্রয়াত হলেন উমা কাজী। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার পাশাপাশি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আর শেষ দিকে স্মৃতিভ্রংশতায় ভুগেছিলেন কবির মতোই। 15ই জানুয়ারি 2020 সালে ঢাকার বনানীতে কবি ভবনে প্রয়াত হন ভালোবাসার
মনুষ্যত্ব ও সেবাধর্ম সারা জীবন ধরে পালন করা মানুষ কাজী। বনানীতেই তাকে সমাহিত করা হয়। কাজীর বংশধরের এই শ্রেষ্ঠ মাকে বর্ণনা করা যায় নজরুলের লেখা কবিতা দিয়ে। নজরুল লিখেছিলেন, হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান, কত করি উৎপাত আবদার দিন রাত, সব সন হাসি মুখে পড়ে সে যে মা, আমাদের মুখ চেয়ে নিজের অন নাহি খেয়ে, শত দোষী তবু মা তো ত্যাজে না। এই হলো কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ভিডিও বা সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন।